আসসালামু আলাইকুম। আজকে আমরা জীববিজ্ঞানের আরো নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। আজকে আমরা কথা বলবো জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, জীবকোষ ও টিস্যু। এই অধ্যায়টি আমরা শুরু করছি। প্রথমে আছে জীবকোষ। জীবকোষ নিয়ে আমরা আগের শ্রেণীতে আলোচনা করেছিলাম, আমরা আগের শ্রেণীতে এই নিয়ে পড়েছি। আমরা আগের শ্রেণীতে জেনেছি যে জীবকোষ হচ্ছে জীবদেহের একক। আমরা 6, 7, 8, 9 এসব শ্রেণীতে আমরা এই বিষয়টা আমরা পড়েছি। এখন 9, 10 আমরা SSC-তে আমরা জানবো যে জীবকোষ কি, এটি নিয়ে আরো একটু বিস্তারিত জানবো। এখন লেভেল বাড়ার সাথে সাথে বিষয়টা আরো বিস্তারিত জানতে হয়। জীবকোষ নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন। কোনো কোনো বিজ্ঞানী জীবকোষকে জীবদেহের গঠন ও জীবস ক্রিয়াকলাপের একক হিসেবে ব্যাখ্যা করেছেন। আমরা সাধারণত জীবকোষের সংজ্ঞা এভাবে দিই যে কোষ হচ্ছে জীবের গঠন এবং কাজের একক। এখন তোমরা যদি বইয়ে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে তোমাদের বইয়ে প্রথম দিকে দুজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে, যারা হচ্ছেন লোই এবং সিকেবিচ। নাম দুটি আমি লিখছি, দুঃখিত। লোই এবং এই যে লোই এবং সিকেবিচ, এই দুজন বিজ্ঞানীর নাম দেখবে তোমাদের বইও দেওয়া আছে। এই লোই এবং সিকেবিচ 1969 সালে, সালটা ভালো করে মনে রাখতে হবে, 1969 সালে কি করেন, একটি কোষের একটি ব্যাখ্যা দেন, কোষের একটা সংজ্ঞা দেন ঠিক এরকম যে বৈষম্য বদ্ধ পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এমন সত্তাকে তারা কোষ বলেছেন। অর্থাৎ লোই এবং সিকেবিচ এমন সত্তাকে কোষ বলেছেন। এখন আসা যাক কোষের প্রকারভেদ বিষয়ে। আমরা এতক্ষণ কোষ নিয়ে মোটামুটি জানলাম, এখন আমরা কোষের প্রকারভেদটা জানব। নিউক্লিয়াস গঠনের ভিত্তিতে কোষ হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে আদি কোষ এবং আরেকটি হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ এবং প্রকৃত কোষ, আদি কোষের আবার আরেকটি নাম আছে, সেটি হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ, এবং প্রকৃত কোষের অপর একটি নাম হচ্ছে সুকেন্দ্রিক কোষ। অর্থাৎ আমরা বলতে পারি আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ, প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। এখন এই আদি কোষটা এবং প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে নিই এরকম যে আদি কোষ হচ্ছে অনেকটা স্বাধীন, আদি কোষ হচ্ছে অনেকটা স্বাধীন, কিন্তু প্রকৃত কোষ বহুকোষী জীবের মধ্যে থেকে অন্যের সাথে মিলে কাজ করে। মোটামুটি এইটুকু ধারণা নিলেই চলবে। আমরা পরবর্তী ভিডিওতে এই আদি কোষ এবং প্রকৃত কোষ এবং এদের শ্রেণীবিভাগ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।